দেশের দশ জেলায় সাতাশ এলাকাকে রেড জোন চিহ্নিত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার মধ্যরাতে এই আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় চিহ্নিত জেলাগুলো হলো চট্টগ্রাম বগুড়া চুয়াডাঙ্গা মৌলভীবাজার নারায়ণগঞ্জ হবিগঞ্জ মুন্সীগঞ্জ কুমিল্লা যশোর ও মাদারীপুর তবে পুরো জেলা নয় কেবল চিহ্নিত এলাকা এর আলতায় থাকবে সরকারি আদেশে বলা হয়েছে চিহ্নিত লাল অঞ্চলে বসবাসরত সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে কোথাও কোথাও এই ছুটি থাকবে একুশ দিন পর্যন্ত জলি সব ধরনের সেবা ছুটির আলতামুক্ত থাকবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে